আলোচ্য বিষয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করবার পূর্বে আমাদের জানতে হবে বায়ুমণ্ডল কি। আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে উঠতে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীর চারিদিকে বেষ্টন করে রয়েছে তাকে আমরা বায়ুমণ্ডল বলি। অর্থাৎ এই অভিগত গোলাকার বস্তুটি যদি আমাদের পৃথিবী হয়ে থাকে, তবে এর একদম বাইরের অংশে আমরা বসবাস করছি, যেটিকে আমরা ভূপৃষ্ঠ বলি। এই ভূপৃষ্ঠ থেকে ওপরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত একটা অদৃশ্য গ্যাসীয় আবরণ রয়েছে, যে গ্যাসীয় আবরণটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি। এরকম একটা গ্যাসীয় আবরণ আমাদের চারিদিকে ঘিরে রয়েছে, সেই গ্যাসীয় আবরণটিকেই আমরা বলছি বায়ুমণ্ডল। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন এই বায়ুটিকে আমরা দেখতে পাচ্ছি না অথচ অনুভব করতে পাচ্ছি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে। বায়ুমণ্ডল মূলত 3টে উপাদান দ্বারা গঠিত। প্রথম, বিভিন্ন গ্যাসের মিশ্রণ। দ্বিতীয়ত, জৈব ও অজৈব কণিকা। এবং তৃতীয়ত, জলীয় বাষ্প। এছাড়াও আরও অনেক প্রকারের সূক্ষ্ম উপাদানও বায়ুমণ্ডলে লক্ষ্য করা যায়, কিন্তু তাদের পরিমাণ খুবই সামান্য। তো এখন আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের সবচেয়ে প্রধান উপাদান, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাসীয় মিশ্রণ নিয়ে। বায়ুমণ্ডলে যত ধরনের গ্যাসের সমাবেশ দেখা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি নাইট্রোজেন। বায়ুমণ্ডলে এই নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় 78.084%। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আধিক্য হলেও, কিন্তু এই নাইট্রোজেন গ্যাসটি বায়ুমণ্ডলে একটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করছে। তার মূল কারণ এই যে বায়ুতে অবস্থিত নাইট্রোজেনকে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই নাইট্রোজেনকে ব্যবহার করে থাকি? কোনো জীব এই নাইট্রোজেনকে সরাসরি ব্যবহার না করতে পারলেও রাইজোবিয়াম নামক এক প্রকার ব্যাকটেরিয়া মাটির মধ্যে এই নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটিয়ে থাকে। এছাড়াও বজ্রবিদ্যুৎ, অণুজীবের ক্রিয়াকলাপ প্রভৃতি কার্যকলাপের মাধ্যমে বায়ুমধ্যস্থিত নাইট্রোজেন মাটিতে স্থিতিকরণ হয় বা প্রবেশ করে। এই মৃত্তিকাস্থিত নাইট্রোজেনই উদ্ভিদেরা খাদ্য প্রস্তুত করার সময় ব্যবহার করে থাকে এবং নিজের দেহে সঞ্চিত করে থাকে। পরবর্তীকালে যখন বিভিন্ন উদ্ভিদকে আমরা খাদ্যরূপে গ্রহণ করি, তো সেই নাইট্রোজেন উদ্ভিদ দেহ থেকে আমাদের শরীরে সঞ্চারিত হয়। গ্যাসীয় মিশ্রণের দ্বিতীয় যে গ্যাসটি, অর্থাৎ অক্সিজেন, সেই অক্সিজেন গ্যাসটি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক জীবজগতের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যাস। কারণ অক্সিজেন ছাড়া কিন্তু আমরা কেউই এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আমরা যখন শ্বাসকার্য চালাই, অর্থাৎ যখন আমরা প্রশ্বাস গ্রহণ করছি, সেই প্রশ্বাসের মাধ্যমেই কিন্তু বায়ুর মধ্যে অবস্থিত সেই অক্সিজেনকে আমরা আমাদের শরীরে টেনে নিচ্ছি, যার ফলে আমরা বেঁচে আছি। এই কারণেই অক্সিজেন গ্যাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাস। এই শ্বাসকার্য ছাড়াও অক্সিজেন গ্যাস আরও বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়, যেমন দেহের তাপ বৃদ্ধি ও শক্তি উৎপাদনেও কিন্তু অক্সিজেনের ভূমিকা রয়েছে। অক্সিজেনের পরে গ্যাসীয় উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.003%। পরিমাণে স্বল্প হলেও এটি নিঃসন্দেহে বলা যেতে পারে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি বায়ুমণ্ডলের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ একটি গ্যাস। কারণ এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটিকে কিন্তু খাদ্য তৈরি করার সময় উদ্ভিদেরা পরিবেশ থেকে গ্রহণ করছে এবং অক্সিজেন পরিত্যাগ করছে। মানুষের এবং অন্যান্য জীবেরা যেহেতু সবুজী জীব নয়, তাই আমাদের কিন্তু খাদ্যের জন্য, বাসস্থানের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল করতে হয়। আবার এই উদ্ভিদেরাই কিন্তু নিজেদের খাদ্য তৈরি করার জন্যই এই বায়ুমধ্যস্থিত কার্বন ডাইঅক্সাইডের ওপরেই নির্ভরশীল থাকে। তাই বায়ুতে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়, তবে কিন্তু উদ্ভিদেরাও খাবার তৈরি করতে পারবে না। এছাড়াও কার্বন ডাইঅক্সাইডের আরও একটি অন্যতম গুরুত্ব হলো, সূর্য থেকে যে সৌররশ্মি আমাদের ভূপৃষ্ঠে আসে, সেই সৌররশ্মিগুলো যখন বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যেতে যায়, তখন কিছুটা পরিমাণে তাপ এই কার্বন কণাগুলোও নিজেদের দেহের মধ্যে সঞ্চিত করে রাখে। তার ফলে আমাদের এই পৃথিবী একদম শীতল হয়ে পড়ে না। যদি এই কার্বন কণাগুলো সেই সৌরতাপ শোষণ করে না রাখতে পারত, তবে অত্যাধিক শীতে কিন্তু আমাদের জীবন ধারণের ব্যাঘাত ঘটত। সৌরতাপ শোষণ ও বন্টনের ক্ষেত্রেও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা যথেষ্ট।
এই সৌরতাপ শোষণ প্রসঙ্গে আরেকটি গ্যাসের কথা না বললেই নয়, সে গ্যাসটি হলো ওজোন। এই ওজোন গ্যাসটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত। এই ওজোন গ্যাস সূর্য থেকে আগত অন্যতম ক্ষতিকারক রশ্মি অর্থাৎ অতি বেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মিকে ভূপৃষ্ঠে পৌঁছতে বাধা দেয়। এই রশ্মিটি মানব সভ্যতা তথা জীব জগতের কাছে অত্যন্ত ক্ষতিকর একটি রশ্মি, কারণ এই রশ্মিটি যদি পৃথিবী এসে পৌঁছতো তবে আমাদের স্কিন ক্যান্সার সহ আরও অনেক দুরারোগ্য ব্যাধির সম্মুখীন হতে হতো। আর ওজোন গ্যাসের স্তর এই আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকেই শোষিত করে নিচ্ছে, ফলে সেই রশ্মিগুলো কিন্তু আর আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছতে পারছে না। এরপর আমরা চলে যাব বায়ুমণ্ডলের উপাদানের দ্বিতীয় উপাদানে, অর্থাৎ জৈব ও অজৈব কণিকা। আমরা কণিকা বলতে বুঝি সূক্ষ্ম উপাদান। তো এই সূক্ষ্ম উপাদানগুলো কোথা থেকে এসেছে? এগুলো এসেছে জীব ও অজীবজাত পদার্থ থেকে। এই পদার্থগুলোর মধ্যে রয়েছে খনিজ লবণ, কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয় সে ধোঁয়ার মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ থাকে যেগুলো বায়ুতে এসে মেশে। এছাড়াও মরুভূমি অঞ্চলের বালিয়াড়িগুলোর মধ্যেও কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণা থাকে, যা অতি সহজেই বাতাসে ভেসে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে বেড়াতে পারে। তাই এখন প্রশ্ন হলো যে বায়ুমণ্ডলে এই কণাগুলোর গুরুত্ব কী? বায়ুমণ্ডলে কিন্তু এই কণাগুলোরও যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ বায়ুমণ্ডলের উপাদানের তৃতীয় ও অন্যতম প্রধান উপাদান জলীয় বাষ্প কিন্তু এই সূক্ষ্ম কণাগুলোর ওপরেই ভর করে গড়ে ওঠে। ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো জলীয় বাষ্প পরস্পর সংযুক্ত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠিত হয়। এরকমভাবে অনেকগুলো বৃহৎ জলবিন্দু কিন্তু সংযুক্ত হয়ে একটি বিশালাকার মেঘের রূপ ধারণ করে। মেঘ, যেই মেঘ সৌরকিরণের একটা বড় অংশ বিকিরিত হতে বাধা দেয়, এছাড়া বৃষ্টিপাত, তুষারপাত, এই যাবতীয় কার্যাবলী কিন্তু মেঘের দ্বারাই হয়ে থাকে। তাই মেঘ যদি না থাকতো তাহলে কিন্তু বৃষ্টিপাত তুষারপাতও হতো না। তার ফলে কি হতো? তার ফলে যে জলচক্রটা আমরা দেখতে পাচ্ছি সে জলচক্রে ব্যাঘাত ঘটতো, আর এই জলচক্রে ব্যাঘাত ঘটলে কিন্তু আমাদের এক মারাত্মক জলের সমস্যার সম্মুখীন হতে হতো। এমনকি আমরা নিত্য প্রয়োজনীয় কার্যাবলীগুলো সম্পন্ন করার ক্ষেত্রেও কিন্তু জলের সমস্যায় পড়তে হতো। তাই বায়ুমণ্ডলের প্রত্যেকটা উপাদান, সে সূক্ষ্ম হোক বা বৃহৎ হোক, সে অল্প মাত্রায় থাকুক বা বেশি মাত্রায় থাকুক, প্রত্যেকটা উপাদানই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মানব সভ্যতার কাছে নয়, পৃথিবীর প্রত্যেকটা উপাদানের কাছে, সে জড়বস্তু হোক জীববস্তু হোক, প্রত্যেকটা উপাদানের কাছেই কিন্তু এই বায়ুমণ্ডলের প্রত্যেকটা উপাদান প্রভাব বিস্তার করে। পর্যন্তই।